थैंक यू सर। এবার বলে কত দিয়েছ? কি সামান্য চোর থাপ্পড়ের জন্য 40,000 টাকা? আপনার কি মাথা ঠিক আছে? আমার না একদমই মাথা ঠিক ছিল না। আপনার উপর এতই রাগ ছিল যে আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব, কোথায় যাব, কিভাবে বিয়েটা ভাঙব। I'm really very sorry, রিহান। It's completely okay, madam. শুরু করি। আচ্ছা বিয়েটা ভেঙে দেন না ভাই, আমার তো আপনাকে একদমই পছন্দ না। তো কি হয়েছে? আমার তো আপনার পছন্দ, আমার তো আপনার অনেক ভালো লাগে। I love you। মানে? মানে সিম্পল, আমার আব্বুকে যে দেখাশোনা করবে, আমার বাড়ি রান্নাবাড়ি করবে, ঘর গোছাবে, আমার সেবা যত্ন করবে, আমি তো ওরকম মেয়েকেই চাই যেটা আপনি না। তাহলে আব্বুকে বলেন, তাহলে তো ঝামেলা মিটে যায়। মাথা খারাপ, আব্বু মানবে? তাহলে উপায়? আপনি আপনার আম্মুকে বলেন, আপনি আপনার আম্মুকে বলেন যে আপনি 3 মাস বিয়ে করবেন না, 3 মাস পরে বিয়ে শাদীর আলাপ হবে, এর আগে না। 3 মাস এমন কি হবে যে আমাদের বিয়ে ভেঙে যাবে? ইউরোপের ভিসা প্রসেসিং 2 মাসের মধ্যে হয়ে যাবে, আর যেহেতু পাত্রী উধাও সেহেতু বিয়ে অটোমেটিক ভেঙে যাবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। সত্যি বলছেন? আরে রাকিব ভিসা প্রসেসিং এর কাজ করে, আপনি চাইলে ওর সাথে দেখা করে দিব আপনি। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ভালো। হইছে হইছে, বুঝি এত তেল মারা দরকার। খান, ঠান্ডা যাবে পরে। 40,000 টাকা। ইউরোপ থেকে স্টার্ট হলিউডের তো নাকি? ভাইয়া আমার অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন যে আমি বাইরে যাব। অনেকবার ট্রাই করেছি কিন্তু কখনো হয়ে ওঠেনি। আপনার উপর অনেক বিশ্বাস করে দিচ্ছি। নায়িকা হয়ে যাওয়ার পর ভুলে যাওয়া রাকিব ভাইকে আর আমাকে? না 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 ভাই, একদমই না। ওকে আমি এটা প্রসেস করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাকে ভুলে যাবো? খাজা ভাই ভাই উঠি, আমাদের ভালো থেকে। ওকে বাই। ফোন দিচ্ছি, ফোন কেন ঢুকছে না? খালি বন্ধ বন্ধ বন্ধ। আমার টাকা নিয়ে পালালো নাকি আবার? ও গড, ইশ।